পিতা ব্রহ্মা ব্রহ্মলোকে গমন করেছেন, তিনি তপে বসবেন। আমাদের উচিত ইন্দ্রলোকের চারপাশে এক সুরক্ষা বলয় তৈরি করা। দেব বিশ্বকর্মাকে খবর দিন দেবরাজ, তাকে বলুন এমন এক সুরক্ষা বলয় তৈরি করতে যাতে অসুররা। দেবরাজ, দেবরাজ, সর্বনাশ হয়েছে দেবরাজ। কি হয়েছে দেবর্ষী? স্বর্গলোকের সকল অপ্সরাদের অপহরণ করা হয়েছে। সংবাদ পেলাম রাজকুমারী পদ্মাবতীর স্বয়ংবর সভায় যে মায়াবী উপস্থিত ছিল সেই আসলে ছদ্মরূপে নরকাসুর। কি বলছেন দেবর্ষী? হ্যাঁ দেবরাজ, এই নরকাসুর খুব শীঘ্রই ইন্দ্রলোক আক্রমণ করতে পারে, আপনি প্রস্তুত থাকুন। দেবগণ, আমাদের হাতে খুব বেশি সময় নেই, খুব দ্রুততার সঙ্গে ইন্দ্রলোক সুরক্ষিত করতে হবে। চলুন দেবরাজ, ইন্দ্রলোকে এক জরুরি বৈঠক ডাকা প্রয়োজন, সকল দেবগণকে সংবাদ দিতে হবে। আপনি যা করার শীঘ্রই করুন। হে দেবরাজ, আমি আরো সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছি। এ কি হলো, এ কি করে সম্ভব? কার এত সাহস? কে বাধা দিল আমাদের? দেবরাজ ইন্দ্র, আমি নরকাসুর অসুররাজ। এতকাল আমি ঘুমন্ত ছিলাম, মহাদেবের বরে আমি অজেয়। এতকাল আমি ঘুমিয়ে কাটিয়েছি কারণ মহাদেব এমনই এক স্ফটিক বলয়ের মধ্যে আমাকে আবদ্ধ করে রেখেছিল। কিন্তু আমি ফিরে এসেছি দেবরাজ, মায়া বলে আরো বলিয়ান হয়ে ফিরে এসেছি। মহাদেব এখন সমাধিস্থ, নারায়ণ ও মহালক্ষ্মী এখন স্বর্গে নেই, সুতরাং তোমাদের রক্ষা করার এখন কেউ নেই এখানে। তোমরা যুগ যুগান্ত ধরে এই বলয়ের মধ্যে আবদ্ধ থাকবে, আর আমি পাতালে বন্দি অপ্সরাদের নিয়ে আনন্দ করব। একশত অপ্সরা কন্যাকে মায়া যজ্ঞে উৎসর্গ করবো, আমি মায়া বলে অমরত্ব লাভ করবো। আমি নরকাসুর, তোর পাপের ঘড়া পূর্ণ হচ্ছে, যে তোকে নাশ করবে সে এখনো সুপ্ত, খুব শীঘ্রই জাগ্রত হবে সে, আর বিনাশ হবে তোর। বিনাশ? তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আর একটু জল জল লাগবে। সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।